Hi everyone, welcome back to the class again. So we are discussing about the crop variety improvement. Now, amra etokkhon dhore jeta bolchilam, that is crop er production ba cultivation is totally depending upon the weather. Ebar weather er moddhe kon kon factor gulo ekhane responsible seta amader jante lagbe. Even amra jokhon dekhbo je variety improvement korche tokhon kon kon condition gulo ba kon kon factor gulo upore ta depend korche. Like for example, as we know that cultivation practices and crop yield are related to weather, এটা weather উপর depend করছে. Even not only weather, that যেটা বলেছিলাম তোমাদের আগে, soil quality and availability of water. Water এর availability উপর তা depend করছে. Even we know that since weather conditions are unpredictable, kiki unpredictable jemon dhoro such as drought mane hocche khora, mane ekdom brishti nei, ekdom jol nei, ekdom total dry weather by environment, shetake bolchi amra drought. উল্টাটা কি? উল্টাটা হচ্ছে ফ্লাড. ফ্লাডও হতে পারে. সো দিস সিচুয়েশনস আর আনপ্রেডিক্টেবল. আনপ্রেডিক্টেবল কথার মানে হচ্ছে আমরা প্রেডিক্ট করতে পারি না, আমরা জানি না যে আলটিমেটলি কি হতে পারে. ইভেন ভ্যারাইটিস দ্যাট ক্যান বি গ্রোন that can be grown in diverse climatic conditions, are useful. তার মানে আমরা জানি যখন কোন একটা diverse condition হয়, মানে unfavorable condition হয় climate এর, ওই পার্টিকুলার ক্লাইমেটের মধ্যে কিন্তু ক্রপ প্রোডাকশনটা পসিবল হয় না, বা আমরা যতটুকু এক্সপেক্ট করেছিলাম ততটুকু পরিমাণে ইল্ড আমরা পাই না. সিমিলারলি ভ্যারাইটিস টলারেন্ট similarly varieties tolerant to high soil salinity have been developed. তার মানে আমরা যদি এরকম একটা ভ্যারাইটি বানাই যেটা সয়েলের মধ্যে যদি বেশি পরিমাণ লবণও যদি থাকে বা সালাইন সয়েল যদি থাকে, ওইটার মধ্যে ভ্যারাইটিটা খুব ভালো করে ডেভেলপ করবে, তাহলে এটা হবে. এবার আমরা যেটা দেখব, দ্যাট ইজ হোয়াট আর দ্য ডিফারেন্ট ফ্যাক্টরস যেটা সয়েল বা যেটা ক্রপের ভ্যারাইটিকে এফেক্ট করছে. সো ফ্যাক্টরস ফর হুইচ ভ্যারাইটি ইমপ্রুভমেন্ট variety improvement is done
আর কি কি হতে পারে? নাম্বার ওয়ান ইজ হাই ইল্ড। হাই ইল্ড মানে হচ্ছে, আমরা হাই ইল্ডিং কথাটা মানে কি অ্যাকচুয়ালি, মানে টোটাল আগে যতটুকু আমার প্রোডাকশন হয়েছিল, আমার প্রোডাকশনটা এখন হঠাৎ করে অনেকটাই বেড়ে গেছে। সো দ্যাট মিনস টু ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি, টু ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি অফ দ্য ক্রপ পার একর, পার একরে যদি আমার প্রোডাক্টিভিটিটা বাড়ে, এটাকে বলবো আমার হাই ইল্ডিং। এবার আমরা আরেকটা ওয়ার্ড ইউজ করেছিলাম, দ্যাট ইজ ইম্প্রুভড কোয়ালিটি। হোয়াট ডাজ ইট মিন ইম্প্রুভড কোয়ালিটি? এইবার আমরা রেশনের চালও পাই, ঠিক আছে, আবার আমরা বাসমতি রাইসও খাই, তার মানে আমাদের কাছে দুটো অপশন আছে এখানে, একটা হচ্ছে রেশনের চাল, আর একটা হচ্ছে বাসমতি রাইস বা আর একটু ভালো কিছু একটা তাজ, ঠিক আছে, অনেক ধরনের বাসমতি রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে কি, কেন আমরা ওই চালগুলো কেন খাবো, আমরা কেন বাসমতিটা খাবো, আমরা কেন রেশনেরটা খাবো না, ঠিক আছে? সো দেয়ার ইজ সামথিং রিজন বিহাইন্ড দ্যাট। রিজনটা হচ্ছে গিয়ে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় কি, প্রতিটার মধ্যে কিছু না কিছু একটা ইম্প্রুভ কোয়ালিটি থাকে, হয়তো বা কিছুটা কার্বোহাইড্রেট বেশি থাকে, হ্যাঁ, বা আমরা এখন দেখবে সবসময় বলা হয় রাইস ব্রেন অয়েল খেতে, অনেক সময় বলা হয় না রাইস ব্রেন অয়েল খেতে, কেন? ওই পার্টিকুলার অয়েলটা আমাদের হার্টকে সুস্থ রাখে, সফোলেট দেখবে অ্যাড দেয়, কেন? কারণ ওই পার্টিকুলার অয়েলটা কোলেস্টেরল জমতে দেয় না, কারণ আমরা জানি কি ম্যাক্সিমাম ফ্যাট যখন আমাদের বডিতে অ্যাকুমুলেটস হয় তখন এটা কোলেস্টেরল এটা কনভার্ট হয়ে যায়। সো ইন দ্যাট কেস এই ব্যাপারগুলো আমাদের, আমরা এটাকে আমরা কি বলবো, দ্যাট ইজ কল দ্য ইম্প্রুভড কোয়ালিটি। সো আমরা যখন ক্রপ প্রোডাকশন করব, তখন বিভিন্ন ক্রপের মধ্যে আমরা কোন কোন কোয়ালিটিগুলো খুঁজব, দ্যাট ইজ কোয়ালিটি কনসিডারেশন অফ ক্রপ products vary from crop to crop. সবগুলোর কিন্তু এক ধরনের কোয়ালিটি থাকে না, they are varied along with the quality. Even কোনটার মধ্যে কি কি কোয়ালিটি রয়েছে, like baking quality, baking quality in pulses, sorry eta wheat hobe, mane ki wheat ta jokhon amra eta theke jokhon ata banabo ba jokhon kono ekta pao roti banabo ba jokhon kono ekta biscuit banabo etake bolchi amra baking quality, back kora jetake bole, tokhon eta jete khub bhalo kore jete phule jay ebong khub bhalo jete eta jete khub crunchy hoy. So that is called the baking quality in wheat. Eta bhalo thakte lagbe. Even protein quality in pulses. Pulses er modhe protein er quality ta khub bhalo thakte lagbe. Even oil quality in oil seeds. Oil seeds er modhe oil quality ta khub bhalo thakte hobe. And preserving quality in fruits and vegetables erokom hote hobe je guli ke amra preserve korte pari. So these are very important quality need to be there in a particular improved quality of crops. যেগুলোর মধ্যে ইম্প্রুভমেন্ট হবে, কোন কোন ফ্যাক্টরগুলো আমি বলে দিয়েছি এখানে, যদি এটা হুইট হয় তাহলে এটার মধ্যে বেকিং কোয়ালিটি ভালো হতে হবে, যদি এটা প্রোটিন হয়
তাহলেটার মধ্যে মানে কি পালসেস যদি হয় তাহলে এটার মধ্যে প্রোটিন কোয়ালিটি ভালো হতে হবে। যদি এটা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হয় তার মধ্যে অয়েল সিড যেটা থেকে আমরা পাই ওদের মধ্যে যাতে প্রিজার্ভিং কোয়ালিটিটা খুব ভালো হয়। সো দিজ আর দ্য ডিফারেন্ট ইম্প্রুভড কোয়ালিটি মাস্ট বি দেয়ার ওয়েন এভার দ্য ক্রপ হ্যাজ বিন ইম্প্রুভড। দ্য রেস্ট অফ দ্য ফ্যাক্টার্স উইল বি ডিসকাস ইন দ্য লেটার ক্লাস, আমরা পরের ক্লাসে এটা ডিসকাস করব। বাকি আরো কিছু ফ্যাক্টার্স রয়েছে। সো আপ টু দিস এনি কনফিউশন এনি ওয়ান প্লিজ লেট মি নো। এনি কনফিউশন? শ্রেয়া, আরমান, অর্ক, what about Shreya and Arman? Okay, fine. So that's all for today. Take care, stay well, happy Diwali and stay safe. Thank you.